পরে যিশুর বয়স যখন প্রায় ত্রিশ বৎসর, তিনি তাঁর পরিচর্যা শুরু করলেন। লোকেরা যেমন মনে করত যিশু ছিলেন জোসেফের পুত্র, জোসেফ এলির পুত্র, এলি মত্ততের পুত্র, মত্তত লেবির পুত্র, লেবি মলকির পুত্র, মলকি জান্নায়ের পুত্র, জান্নায় জোসেফের পুত্র, জোসেফ মত্ততিয়ের পুত্র, মত্ততিয় আমোসের পুত্র, আমোস নহুমের পুত্র, নহুম ইশলির পুত্র, ইশলি নগির পুত্র, নগি মাটের পুত্র, মাট মত্ততিয়ের পুত্র, মত্ততিয় শিমিইর পুত্র, শিমিই জোসেফের পুত্র, জোসেফ যোদার পুত্র, যোদা জোহানার পুত্র, জোহানা ঋষার পুত্র, ঋষা স্বরূপ বাবিলের পুত্র, স্বরূপ বাবিল শল্টিয়েলের পুত্র, শল্টিয়েল নেরির পুত্র, নেরি মলকির পুত্র, মলকি অদ্দির পুত্র, অদ্দি কোষণের পুত্র, কোষণ ইলমাদমের পুত্র, ইলমাদম এরের পুত্র, এর জিহুসুয়ের পুত্র, জিহুসু ইলিয়েশরের পুত্র, ইলিয়েশর জরিমের পুত্র, জরিম মত্ততের পুত্র, মত্তত লেবির পুত্র, লেবি শিমিয়নের পুত্র, শিমিয়ন জিহুদার পুত্র, জিহুদা জোসেফের পুত্র, জোসেফ জোনমের পুত্র, জোনম ইলিয়াকিমের পুত্র, ইলিয়াকিম মিলিয়ার পুত্র, মিলিয়া মিন্নার পুত্র, মিন্না মত্ততের পুত্র, মত্তত নাথনের পুত্র, নাথন দাউদের পুত্র, দাউদ জিশয়ের পুত্র, জিশয় ওবেদের পুত্র, ওবেদ বয়সের পুত্র, বয়স সলোমনের পুত্র, সলোমন নাহশনের পুত্র, নাহশন অম্মিনাদবের পুত্র, অম্মিনাদব রামের পুত্র, রাম হিস্রনের পুত্র, হিস্রন পেরোশের পুত্র, পেরোশ জিহুদার পুত্র, জিহুদা জাকুবের পুত্র, জাকুব ইসহাকের পুত্র, ইসহাক আব্রাহামের পুত্র, আব্রাহাম তেরহের পুত্র, তেরহ নাহরের পুত্র, নাহর সরুগের পুত্র, সরুগ রিউর পুত্র, রিউ পেলগের পুত্র, পেলগ এবরের পুত্র, এবর শেলহের পুত্র, শেলহ কৈননের পুত্র, কৈনন অর্ফকষদের পুত্র, অর্ফকষদ শেমের পুত্র, শেম নোহের পুত্র, নোহ লেমকের পুত্র, লেমক মথুশেলহের পুত্র, মথুশেলহ হনকের পুত্র, হনক জেরদের পুত্র, জেরদ মহল্লেলের পুত্র, মহল্লেল কৈননের পুত্র, কৈনন ইনোসের পুত্র, ইনোস শেথের পুত্র, শেথ আদমের পুত্র, আদম ঈশ্বরের পুত্র।